মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে খেলাফত মজলিসের বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন এলাকাতে একটি বিশাল জনসমাবেশ করছে এবং সেই সমাবেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কারণ বিগত বেশ কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যে ইসলামী আন্দোলনের যে দলগুলো রয়েছেন বিরোধী সম্ভাবনা জোটগুলো, তারা যখন কোনো সমাবেশ সংগঠিত করে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাময় থাকে এবং সেই পরিস্থিতিকে বিবেচনা করে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে দেখা গেছে যে তারা যারা এখানে সমাবেশ করছে তাদের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কিংবা সমাবেশ ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিকে বিবেচনা করে কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে নিয়েছে পুলিশ। এবং এছাড়াও হচ্ছে আগামী খুব সন্নিকটে রয়েছে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সকল দলগুলো রাজপথে নেমে এসছে এবং সেই যে রাজপথে তারা এসছে তাদেরকে যে বিষয়গুলো নিয়ে হচ্ছে বিভিন্নভাবে তারা রাজপথে আন্দোলনে এবং সরকারের যে নানা বিষয় নিয়ে তীব্র সমালোচনা করছে এবং সেই সমালোচনার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে আমরা এবং সরকারের বিরোধী সম্ভাবনা জোটগুলো যারা রয়েছে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে এবং সেই সঙ্গে কিন্তু কিন্তু সরকারের নানান দুর্নীতি সহ নানান বিষয় এবং সরকারের যে তীব্র সমালোচনার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে হচ্ছে তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু বিরোধী সম্ভাবনা জোটগুলো যুগপথ আন্দোলনে তারা এক হচ্ছে এবং তারা রাজপথে নেমে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই সমাবেশকে ঘিরে রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে পুলিশ। তারপর এছাড়াও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইসলামিক সমাবেশগুলো তাদের মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে আসছে এবং সেই সঙ্গে কিন্তু পুলিশের বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই সমাবেশ যে জোটগুলো রয়েছে এবং আজকের যে খেলাফত মজলিসের আন্দোলন এবং সেই আন্দোলনকে ঘিরে কিন্তু কিন্তু রয়েছে পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং পুরো বায়তুল মোকাররমে উত্তর গেট সংলগ্ন পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের একজন পুলিশের পক্ষ থেকে থেকে এখান থেকে কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে এবং সেই সঙ্গে আছে আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই সমাবেশ ঘিরে যারা এখানে যুক্ত রয়েছেন এবং যারা এখানে ইসলামী সমাবেশ যে দলগুলো রয়েছে এবং খেলাফত মজলিসের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই রাস্তাটিতে এসে অবস্থান নিয়েছে এবং তাদের যে মহাসমাবেশ এবং সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ঢাকা সহ মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখছেন এবং তারা এই বক্তব্যের মধ্যে মাওলানা মামুনুল হকের জামিন মুক্তির সহ যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তাদের এই মুক্তির দাবিতে কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ অনুষ্ঠিত করছে এবং রাজপথে নেমে এসছে এবং যারা এই যে বিরোধী যুগপথ আন্দোলনের বিরোধী দলগুলো যে রয়েছে তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেই কিন্তু আজকের এই সমাবেশ স্থলে যুক্ত হচ্ছেন এবং এই যে সমাবেশে কিন্তু যে খেলাফত মজলিসে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে বক্তব্যে সরকারের নানা বিষয়ে যে দুর্নীতি লুটপাট সহ টাকা পাচারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যে কিন্তু কিন্তু তারা সরকারের তীব্র সমালোচনা করছেন এবং আজকের এই যে উত্তর গেটে যে রাস্তাটি রয়েছে বায়তুল মোকাররম সংলগ্ন দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত এই পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে নেতা কর্মীদের জড়ো হয়েছেন এবং একটি বিশাল নেতা কর্মী দল নেমেছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সমাবেশ স্থল থেকে এবং এই সমাবেশ স্থল থেকে কিন্তু আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে সেখানে কিন্তু ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই সমাবেশ স্থলে আমরা আপনাদেরকে দেখছিলাম যে পুলিশের যারা রয়েছেন কর্মকর্তা রয়েছেন এবং যারা দায়িত্বরত অবস্থা রয়েছেন তারা কিন্তু এখানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যেন সমাবেশ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই সঙ্গে যারা এখানে সমাবেশ স্থলে আসতেছেন তাদের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই সাথে কিন্তু আমরা আপনাদেরকে আবার যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে যারা এই অঞ্চল এলাকাতে আসা যাওয়া করছেন সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের যেন কোনো ভোগান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেই সঙ্গে আরেকটু আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে এখন পর্যন্ত নেতা কর্মীরা কিন্তু আসতে শুরু করেছে যদিও সমাবেশটি কিন্তু ইতিমধ্যে দুপুর দুইটায় শুরু হয়েছে তার আনুষ্ঠানিকতা তার পূর্ব থেকে যে
নামাজের যে স্থানটি ছিল এবং সেই নামাজের সময়টি থেকে দুপুরে নামাজের পর থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে এবং এই যে আজকের এই সমাবেশ স্থলে কিন্তু খেলাফত মজলিসের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দুপুর থেকে বিভিন্ন মিছিলের মাধ্যমে এই সমাবেশ স্থলে আসা শুরু করেছেন এবং তারা এই দুপুরের আনুষ্ঠানিকতা দুপুর দুইটার দিকে তাদের আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পরও কিন্তু পরবর্তীতে শুরু হওয়ার পূর্বে থেকে কিন্তু নেতাকর্মীদের জড়ো হয়েছেন এবং আজকে এখানে কিন্তু বেশ প্রধান তিনটি দাবি নিয়ে কিন্তু সমাবেশ স্থলে হচ্ছে সমাবেশ করছে খেলাফত মজলিস। তাদের প্রধান দাবিটি হচ্ছে খেলাফত মজলিসের যিনি মহাসচিব বলছেন মাওলানা মামুনুল হক তিনি দীর্ঘদিন যাবৎ কারাবন্দী রয়েছেন তার মুক্তির দাবি সহ সকল নেতাকর্মীদের মুক্তি সহ মুক্তি দিতে হবে এবং সেই সঙ্গে যারা আগামী জাতীয় নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার দাবিতে এবং আগামী যাদের যে নেতাকর্মী এবং তাদেরকে সাংগঠনিকভাবে সকল নেতাকর্মীদেরকে কিন্তু মুক্তি সহ এবং আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সহযোগিতা চেয়ে বিরোধী সমমনা জোটগুলো যে যুগপৎ আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু তাদের এই কর্মসূচিতে বা যুক্ত হয়েছে এবং এই কর্মসূচি ঘিরে রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা বলা হয়েছে যে কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রামে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি হয় না, তবে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই ধরনের নির্দেশনা থাকে, তারপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একটি মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং একটি মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে আসছেন। আল্লামা মামুনুল হকের মুক্তি চেয়ে মহাসমাবেশে সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা জেলা উত্তরের একটি কমিটির নেতৃত্বে কিন্তু একটি এখানে এখানে সমাবেশ স্থলে যুক্ত হয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই সমাবেশ স্থলে এরকম ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং এভাবে হচ্ছে নানা জায়গা থেকে হচ্ছে নেতাকর্মীরা আসতেছে এবং তাদের স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে এই খেলাফত মজলিসে তারা কিন্তু চারপাশে তাদের একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং সেই সঙ্গে সকল নেতাকর্মীদেরকে একটি সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশের জন্য তাদেরকে দায়িত্ব মানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেইভাবে তারা দায়িত্ব পালন করছেন। এই হচ্ছে আমার কাছে এখান থেকে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং সেই জায়গা থেকে হচ্ছে আজকের এই সমাবেশ ঘিরে আরও আপডেট পেতে ইত্তেফাকের সঙ্গে যুক্ত থাকুন।